রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5:57 এটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার দোহারে। রিখটার স্কেলের মাত্রা ছিল 4.3, গভীরতা 10 কিলোমিটার। রাজধানীতে আতঙ্ক ছড়ালেও প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঢাকার এত কাছে এরকম ভূমিকম্প হওয়ার নজির খুব একটা নেই। ওয়াশিংটন থেকে লন্ডনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত 12:45 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। আগামীকাল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি, 2000 অতিথি আমন্ত্রণ পেয়েছেন। লন্ডনে কমনওয়েলথ নেতাদের অনুষ্ঠান, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক আয়োজন এবং নাগরিক সংবর্ধনাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ঢলের 6 বছরের মাথায় মিয়ানমারের রাখাইনে গেল প্রতিনিধি দল। সকাল 9:30 দিকে টেকনাফের ট্রানজিট জেটি ঘাট থেকে রওনা দেন তারা। প্রতিনিধি দলে 20 রোহিঙ্গা এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের 7 প্রতিনিধি রয়েছেন। প্রত্যাবাসনের পর রাখাইনে যেসব আশ্রয়কেন্দ্রে রোহিঙ্গাদের রাখা হবে তা পরিদর্শন করবেন তারা। আজ বিকেলেই ফিরে আসবে প্রতিনিধি দলটি। আশা করা হচ্ছে এরপর দ্রুতই শুরু হবে প্রত্যাবাসন। গত মার্চে 480 রোহিঙ্গাকে যাচাই বাছাই করতে বাংলাদেশ এসেছিল মিয়ানমারের একটি প্রতিনিধি দল। এবার সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানকে আবারও তলবে চিঠি দিয়েছে ইসি। গতকাল নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা শুরু করেছেন আজমতুল্লাহ খান। তার পক্ষে ভোট চেয়েছিল ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ বিষয়ে জানতে তাকেও চিঠি দিয়েছে ইসি। এর আগে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে 30 এপ্রিল আজমতুল্লাহকে চিঠি দেওয়া হয়। সিলেট সিটি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দ্বন্দ্ব আর বিএনপিতে অনিশ্চয়তা। আনকোরা প্রার্থীকে মাঠে নামিয়ে জয় চায় আওয়ামী লীগ, আর টানা 2 মেয়াদের মেয়রকে প্রার্থী হবারই সুযোগ দিচ্ছে না বিএনপি। শাহজালালের পুণ্যভূমি সিলেট এখন নির্বাচনী উত্তাপের নগর। যদিও ভোটের বাকি অনেকটা সময়, তবুও নির্বাচনে প্রার্থী নিয়ে নানামুখী আলোচনা নগরীর পথে ঘাটে। মেয়র পদে গত 20 বছরে 4 মেয়াদে 2 বার করে জয় তুলে নিয়েছে আওয়ামী লীগ বিএনপি। এখন 5ম দফার ভোট নিয়ে চলছে নানা সমীকরণ। আওয়ামী লীগের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে যে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে তা স্পষ্ট আওয়ামী লীগের মনোনয়ন নির্ধারণে। কেননা স্থানীয় নেতাদের বাদ দিয়ে মেয়র পদে আওয়ামী লীগ বেছে নিয়েছে প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরীকে। উনি দানের শীষ নিয়ে নৌকার সাথে আমার সাথে 21 জুনের নির্বাচনে উনি আসুক। জনগণ যদি উনাকে ভোট দেয় তো অবশ্যই উনি ওয়েলকাম। আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, এটা আমি বিশ্বাস করি। তার মনোনয়ন নিয়ে চাপা খুব আছে দলে, তবুও গতবারের হারানো এই সিটি ফিরে পেতে চায় আওয়ামী লীগ। জনগণ অত্যন্ত আগ্রহী, অতীতেও আমরা নির্বাচন করেছি কিন্তু জনগণের মধ্যে এত আগ্রহ আমরা দেখি নাই, ক্যান্ডিডেট কোনো বদনাম নাই এবং আমরা সবাই এক হয়ে নিয়ে কাজ করলে ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর আমরা একটা ভালো ফল নিয়ে আসবো, তাতে কোনো সন্দেহ। দলের কঠোর অবস্থান, আনুষ্ঠানিকভাবে সিটি নির্বাচনে নেই বিএনপি, তবুও বর্তমান মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী হাল ছাড়তে চান না। নির্বাচন নিয়ে কৌশলী অবস্থান তার। আমার দল তো নির্বাচনে যাচ্ছে না, এটা তো ক্লিয়ার। আমি আমার বিষয়টা একদম ক্লিয়ারলি যে স্পষ্ট করেছি, 20 তারিখেই আমি এটা খুলাসা করে দেব।
নির্বাচন ঘিরে এমন দ্বিমুখী সংকটে প্রধান দুই দল। জয় পরাজয়ের হিসাব যেমন আছে, তেমনি সুষ্ঠু ভোট নিয়েও শঙ্কা ভোটারদের। যে প্রশ্নের উত্তর মিলবে আগামী 21 জুনের জনরায়ে। সজল ছত্রি, চ্যানেল 24, সিলেট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্দেশ্যে মিয়ানমারে গিয়েছে প্রতিনিধি দল। এ নিয়ে আরও বিস্তারিত জানব কক্সবাজার টেকনাফ থেকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, প্রতিনিধি দল তো এরই মধ্যে সম্ভবত রওনা দিয়েছেন এবং রওনা দিয়েছেন মিয়ানমারের পথে। তো আসলে কোন কোন জায়গাগুলো তারা আসলে পরিদর্শন করবেন, এবং তারা যাওয়ার আগে আপনার সাথে কারো কথা বলার সুযোগ হয়েছে কিনা? কোনা তারা 9:10 নাগাদ কক্সবাজারের যে টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট রয়েছে সেখান থেকে তারা রওনা দিয়েছেন, এবং সেই দলে 20 জন রোহিঙ্গা রয়েছেন। সেই 20 জন রোহিঙ্গার মধ্যে 3 জন নারীও রয়েছেন, এবং বাংলাদেশের পক্ষে 6 জন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা রয়েছেন এবং 1 জন দুবাসী রয়েছেন। তারা মিয়ানমারের নাকমোরা বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকাটি পরিদর্শন করবেন, যেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পর রাখা হবে, অর্থাৎ সেখানে তাদের আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেই কেন্দ্রগুলো তারা পরিদর্শন করবেন। পরিদর্শন করার পর তারা আজকে বিকেল 7:30 নাগাদ আবারও এই যেই জেরিঘাট থেকে তারা রওনা দিয়েছিলেন সেখানেই তারা পৌঁছার কথা রয়েছে। তবে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে প্রশাসনের বাধার মুখে কেউই কথা বলতে পারেনি, অর্থাৎ তার রোহিঙ্গারা এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা মিয়ানমারের যেই দৃশ্য তারা দেখতে গেছেন, যে পরিবেশ দেখতে গেছেন, সেটি দেখার পরে বাংলাদেশে আসার পর গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন। আপনি জানেন যে গেল মার্চের মাঝামাঝি সময়ে মিয়ানমারের একটি প্রতিনিধি দল আসছিলেন, তারা আপত্তি তোলা প্রায় 429 জন রোহিঙ্গার যাচাই বাছাই করতে আসছিলেন। তারা সেইবার তারা 480 জন রোহিঙ্গার যাচাই বাছাই করে বাংলাদেশ থেকে ফেরত গিয়েছিলেন। সেই সময় বাংলাদেশের একটি দাবি ছিল যে রোহিঙ্গারা তাদের সেই পরিবেশ যেখানে তাদের প্রত্যাবাসনের পরিবেশ দেখতে যাবেন, এরই প্রেক্ষিতে তাদেরকে আজকে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারা ফেরার পরে কয়েকদিনের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। কোনা আজিম, আপনাকে ধন্যবাদ। আজিম নিহাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কক্সবাজারের টেকনাফ থেকে। এ মাসের মাঝামাঝিতে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকায় বিদেশি সাহিত্যের অন্যতম ভাণ্ডার জিনাত বুক সাপ্লাই। ইতি ঘটছে 6 দশকে দীর্ঘ পথ চলার। পাইরেসির বারবারন্ত যুগের সাথে তাল মেলাতে না পারায় এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির কর্ণধারের। রমিজ হুসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম। পুরনো সময়ে ঢাকার অনেকেই জানেন জিনাত বুক নামে নিউ মার্কেটে বইয়ের এই দোকানটির কথা। বিশেষ করে যাদের ভিনদেশি সাহিত্য, গল্প, কবিতা পড়ার ঝোঁক আছে, এই চৌহদ্দিতে এসেই অনেকে প্রথমবার জেনেছেন এডগার অ্যালান পো কিংবা স্টিফেন কিং এর মতো বেস্ট সেলার লেখকের নাম। অথচ এই বইয়ের দোকান কিছুদিনের মধ্যে ঠাঁই নেবে স্মৃতির পাতায়, কেননা বন্ধ হতে চলেছে জিনাত বুক সাপ্লাই। 6 দশকের পুরনো দোকানের সাথে যাদের সম্পর্ক আত্মার, সেই পাঠকেরা শেষবারের মতো এসে ঢু দিয়ে যাচ্ছেন এখানে। ফেরার সময় শেষবারের মতো সাথে নিচ্ছেন বই, যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি স্মৃতির স্মারক হিসেবে। বুক ওয়ার্ম বন্ধ হয়ে গেল, জিনাত বন্ধ হয়ে গেল, মানে আমাদের জেনারেশনের আমরা যারা বই পড়তাম বা ইন্টারেস্টেড ছিলাম তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট ক্ষতি। একটা নস্টালজিয়া সবার মধ্যে, ওর যে মন খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে। দোকানটির কাছে বইপোকাদের ঋণ অনেক, তাদের মেনে নেওয়া কঠিন এর বন্ধ হয়ে যাওয়া। পেঙ্গুইন, হার্পার কলিংস, র্যান্ডম হাউস, তো এইসবের বই, এই সমস্ত বইগুলোর জন্য নিউ মার্কেটের প্রথম যে দোকানগুলো ছিল তার মধ্যে জিনাত বুক হাউস ছিল প্রথম দিকে। এরকম বই আর কেনাই হবে না এখন, ধরেন যেটা বলা হলো যেমন আমরা এখন অনলাইনে খুঁজব বই। কিন্তু বন্ধ না করে অন্য কোনো উপায় কি ছিল স্বত্বাধিকারীর? উত্তরে জানা গেল ডিজিটাল যুগে অ্যানালগ বইয়ের চাহিদা কমে যাওয়া, পাইরেসির বারবারন্ত, সব মিলিয়ে বন্ধই নিয়তি ঐতিহাসিক জিনাত বুক সাপ্লাইয়ের। এবারে একটা কোম্পানি থেকে আনতাম, পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে, কিন্তু বাকি 25টা কোম্পানি বন্ধ করে দেওয়া হলো শুধু পাইরেসির কারণে। ফটোকপি হতো, পরবর্তীতে এরা প্রিন্ট মানে পাইরেসি করলো। তো এটা করাতে দেখছি যে আমার সেল ডাউন হতে হতে এমন হয়েছে এভরি মান্থ 50-60,000 টাকা করে লস হয়, লাস্ট 9 ইয়ার্সে 30 লাখ টাকার লস হয়েছে। রুচিশীল নাগরিক, সংস্কৃতি মনে মানুষ গঠনে পাঠ্যপুস্তকের বাইরেও বইয়ের যোগান থাকা বিশেষভাবে জরুরি, কিন্তু ঢাকা তো বটেই, সারা দেশেই কমছে এমন বইয়ের দোকান। জিনাত বুক সাপ্লাই বন্ধ হওয়া তারই সবশেষ উদাহরণ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এবার
খেলার খবর ফুটবল। উৎসবের নগরী এখন নেপলস। শহরের রাস্তাঘাট ঘর বাড়িতে চলছে বুনো উল্লাস। 33 বছরের প্রতীক্ষার অবসান হওয়ায় আনন্দের মাত্রা ছাড়িয়েছে বহু গুণ। গ্লিয়াজুরি সমর্থকদের অনেকেই স্মরণ করছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে, যার হাত ধরে এসেছিল নাপোলিটানদের প্রথম দুই লীগ শিরোপা। ফুটবল এমনই খেলা ছাপিয়ে কখনো জীবনের প্রতিচ্ছবি, কখনো বা তার চেয়েও বেশি কিছু। উদিনেসের দাসিয়া পার্কে যা হলো তা তো ব্যাখ্যাতীত। ওডিন থেকে নেপলস, নেপলস থেকে পুরো ইতালি ঘুচল 33 বছরের আক্ষেপ। বনো উল্লাস মাত্রা ছাড়ালো, উৎসবের রং সাদা আর নীল, বর্ণিল আলোকছটা ইউরোপের আকাশ জুড়ে। ব্যানার প্ল্যাকার্ড ফেস্টুন হাতে কেউ কাঁদছেন, কেউ প্রাণ খুলে হাসছেন। যে যাই করুন, সব কিছুর উপলক্ষ অনেক প্রতীক্ষার শিরোপা। স্কুদেত্তো ধ্বনিতে মুখরিত সবাই, যার অর্থ চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো অবস্থায় নেই আমি। আমরা কতটা খুশি বলে বোঝাতে পারবো না। আমি এই শিরোপা আমার মাকে উৎসর্গ করলাম। মা, তোমাকে অনেক ভালোবাসি। আমার বয়স 25 বছর, কিন্তু আমি 33 বছর ধরে অপেক্ষা করছিলাম। জন্মের আগে থেকে আমি অপেক্ষায় ছিলাম এই দিনের। নেপলসে রাত বাড়ে কিন্তু উৎসব ফুরোয় না। লাল নীল ঝলকানির মাঝে নাপোলিটানরা তাদের সবসময়ের সুপারহিরো মারাদোনাকে খুঁজে ফেরেন। এই ফুটবল কিংবদন্তির ম্যুরাল আর প্রতিকৃতির সামনে চলে নাচ গান আর উন্মাদনা। অখ্যাত নেপলসের প্রথম দুই শিরোপার নেপথ্য নায়ক যে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, যিনি ভূমিকম্প বিধ্বস্ত নেপলসকে দেখিয়েছিলেন নতুন করে বাঁচার স্বপ্ন। শিরোপাটা যেন ইতালির উত্তরের ধনী শহরের বিরুদ্ধে দক্ষিণের অসচ্ছল শ্রেণীর মানুষের সামাজিক প্রতিশোধ, একসময় আর্থিক অনটনের গ্লানি মুছে ফেলার বিপ্লবী গল্প, দেউলিয়াত্ম থেকে সাফল্যের স্বর্ণ শিখরে ওঠার জয়গান। আর্জেন্টিনার পর নাপোলি, নিজ দেশের পর প্রিয় ক্লাব, বেঁচে থাকলে কি করতেন? অনন্ত নক্ষত্র বিথিতে থাকা পাগলাটে মারাদোনা বড্ড জানতে ইচ্ছে করে। রেদমান শুয়েব, চ্যানেল 24।